যার সাথে আমার পরিচয় হয়েছে আরিফ ভাই, আরিফ ভাইয়ের কাছ থেকে একটা কথা শুনে যে বাহরাইন নিয়ে গত 10 বছর আগে, আপনারা জানেন যে বাংলাদেশের থেকে কোন ভিসা বাহরাইন দেয় না, বাহরাইনে কাজ করতে বাংলাদেশিরা যেতে পারে না। বারবারই বলি যে রাগ হারাম, তো হারামের পরেও রাগ যে কত ক্ষতি করতে পারে একটা দেশের, একটা এলাকার, একটা পরিবার, একটা মানুষের, এটা ছোট্ট একটা প্রমাণ। এখানে বাহরাইন যারা প্রবাসী আছেন তারা এখানে সিলেটের বন্যায় সহযোগিতা করবেন, এখানে আসছিলাম। আচ্ছা, যার সাথে আমার পরিচয় হয়েছে আরিফ ভাই, আরিফ ভাইয়ের কাছ থেকে একটা কথা শুনে যে বাহরাইনে গত 10 বছর আগে, আপনারা জানেন যে বাংলাদেশের থেকে কোন ভিসা বাহরাইন দেয় না, বাহরাইনে কাজ করতে বাংলাদেশিরা যেতে পারে না। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে কি, ওইখানে 10 বছর আগে একজন মুয়াজ্জিন সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওই বাহরাইনি একজন ইমাম সাহেবরে মার্ডার করে ফেলছিলেন, হয়তো রাগের মাথায় উনি কোনো কারণে মেরে ফেলছেন। ওই মুয়াজ্জিন সাহেবের, বাংলাদেশি মুয়াজ্জিন সাহেবের ফাঁসি হয়েছে, কিন্তু ফাঁসি হয়েও কিন্তু থেমে থাকে নাই। তারপরে বাংলাদেশের যে আরো 350 মুয়াজ্জিন ছিলেন, বাংলাদেশের যারা কাজ করতেন বাহরাইনে, তাদেরকে বাহরাইন সরকার ফেরত পাঠিয়ে দিল বাংলাদেশে। এবং তাদের সাথে সাথে এই মুয়াজ্জিনদের সাথে সাথে প্রায় ধরেন পরিবারের সব মিলিয়ে আরো 3-4 হাজার মানুষ তারাও ফেরত আসছেন বাহরাইনে। 10 বছর ধরে কোন ধরনের ভিসা নাই বাহরাইনে। এবং ওনাদের যে বক্তব্য আপনারা ওনাদের কাছ থেকে শুনবেন, যে এখন পাকিস্তানি বা অন্যান্য দেশের লোকজনকে তারা লোক নিচ্ছেন, তাও বাংলাদেশ থেকে কোন লোক নিতে পারে না যারা বাহরাইনে আছেন এখন। তো আমি ওনার কাছ থেকে শুনতে চাই, এই ভিডিওর মাধ্যমে একটা শিক্ষা আমি মানুষের কাছে পৌঁছাইতে চাই, যে রাগে বলে না যে রেগে গেলেন তো হেরে গেলেন, কিন্তু কতটা হেরে গেলেন এইটার নমুনা এখন বাহরাইনের আরিফ ভাইয়ের কাছ থেকে শুনতে পাবেন আপনারা। ভাই, কত ওই উনি যে মার্ডারটা করছিলেন একজন মুয়াজ্জিন সাহেব যে এখানে, এটা কবে, কত সালে? 2008 হবে, 8 বা 9 হবে। তারপর ওনার কি হয়েছে, ওনার ফাঁসি হয়েছে? ওনার ফাঁসি হয়েছে। ওনার যে সাজা ছিল ওনাকে তো তার সাজা তারা দিয়ে, ওনাকে গুলি করে মারা হয়েছে। 10 বছর ধরে কিন্তু আমরা অনেক কষ্টে, যারা অনেকে আমরা ভিসা পাচ্ছি না 10 বছর ধরে, আমরা বিজনেস নিয়ে অনেক ঝামেলে আছি, আমরা যদি শ্রমিক নিতে হয় ইন্ডিয়ান অথবা পাকিস্তানি নিতে হয়। আমরা এখানে বেশিরভাগই মাশাআল্লাহ বাহরাইনে বিজনেসে ভালো, বাংলাদেশ ভালো অবস্থানে, আমি বলবো 80% অবস্থানে বাংলাদেশ। কিন্তু আপনার যে নিতে পারতেছেন না সরকার থেকে, কিন্তু সরকার থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। একজন এই পর্যন্ত 10 বছরের ভিতরে এখন পর্যন্ত আমাদের কোন পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী, এমপি, সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন। মানে এই যে ভিসা ছুটানোর জন্য বা কোন ধরনের এখন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, উদ্যোগ নেওয়া হয়নি। আমরা এই বিষয়ে, এই ব্যাপারে আপনার সহযোগিতা আমরা কামনা করছি। আমি এই ভিডিওটার মাধ্যমে আমি একটা জিনিস শুনাইতে চাই, যে আপনারা প্রবাসীদেরকে বলেন যে প্রবাসীদের জন্য আপনারা এই করতেছেন সেই করতেছেন, কিন্তু আমি ভালো সব খবর আমি জানি না। ওনার কাছ থেকে এটা জানলাম যে গত 10 বছরে কোনো তদবির নাই যে আমাদের বাংলাদেশিদেরকে বাহরাইনে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা করার জন্য। আমরা ফরেন রেমিটেন্স বা বিদেশে যারা থাকেন তাদের টাকার উপর আমরা চলি, বা আমরা বলি যে এরকম দুঃসময়ে প্রবাসীদের টাকার জন্য আমরা বেঁচে গেছি, কিন্তু যাদের কারণে বেঁচে গেছি তারা যে মরে যাচ্ছে এটা আমরা কতজন খেয়াল রাখতেছি। আমি আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সিলেটের, উনি তো অনেক বুঝেন, অনেক জানেন, বিদেশেও ছিলেন, আমি ওনার প্রতি একটা অনুরোধ রাখব যে এইরকম দীর্ঘ নিঃশ্বাস বা মানুষের কষ্ট তো আপনি শুনতে পাবেন, আপনি সিলেটি মানুষ, অবশ্যই কোনো না কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি ব্যবস্থা গ্রহণ না করেন একটা জিনিস মনে রাখবেন, যে দীর্ঘ নিঃশ্বাস যখন একত্রিত হয় তখন এটা মহাপ্রলয়ঙ্কারী হিসাবে দেখা দেয় কিন্তু, আর এই প্রলয়ঙ্করী ঝড়ে কেউই কিন্তু আমরা বাদ যাব না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের অ্যাম্বাসেডর সাহেব আসলে অনেক কষ্ট করে যাচ্ছেন, অনেক দৌড়াদৌড়ি করতেছেন, ওনার আসলে কোন ওইরকম ক্ষমতা নাই আসলে, যে উনি একটা এই বিষয়টা যে একটা আমার মনে হয় আপনার মাধ্যমে যদি আমরা আসলে এখান থেকে মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমাদের সরকারের পক্ষ থেকে যদি একজন একজন পররাষ্ট্রমন্ত্রী করলে আমাদের একটা ভালো ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জসীমউদ্দিন, বাহরাইন প্রবাসী। আমি দীর্ঘ 5 বছর থেকে বাহরাইন অবস্থান করতেছি। আমাদের বাহরাইনের যারা প্রবাসী এখনো যারা এখানে ভিসা আছে, ছুটিতে আসে, যাওয়ার সময় দেখা গেছে ওরা ইয়াবা, গাঞ্জা, এই ধরনের কোনো ডাক অ্যাডাপশনের সাথে যদি ওরা নিয়ে যায়,
কিন্তু আমাদের প্রবাসীদের প্রশ্ন এটাই যে ঢাকা এত বড় বড় মেশিন এখানে ধরা পড়ে না, কিন্তু বাহরাইনে যাওয়ার ফলে যখন এগুলা ধরা পড়ে তখন আমাদের বাহরাইনে বাংলাদেশের ইমেজ নষ্ট হয়। কিন্তু তাদেরকে সাথে সাথে কিন্তু 10 বছর 5 বছর সাজা দিতেছে বাহরাইন সরকার। আমরা এটাই জোরালো দাবি জানাই যে এয়ারপোর্টের জন্য স্ক্রিনিং সিস্টেমটা স্ট্রং হয়, স্ট্রং থাকে যাতে ওরা পাচার হওয়ার আগে এগুলা ঢাকাতে ধরা পড়ে। মানে আমি আমি আশা করি যে এটা বুঝতে পারছেন যে এই জিনিসগুলা, আর সবাই আশা করি এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন।